আমাদের দেশে যে মেধাবী যে ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি থেকে পাশ করার পর বিশ্বের বিভিন্ন দেশে চলে যাচ্ছে স্কলারশিপ নিয়ে বা চাকরি বাকরি নিয়ে এবং ওরা দেশে আসতেছে না, এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ। আমাদের দেশকে তৈরি করেছে, তো আমাদের একটা গোল হচ্ছে যে আমরা এখানে খুব হাইলি পেইড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা স্যালারি দিব এবং যে মেধাবী ছেলে মেয়ে আছে ওদেরকে আমরা সুযোগ করে দিব যে এখানে ওরা যেন দেশের বাইরে না যাওয়ার জন্য চিন্তা ভাবনা না করে, এরা যেন এই দেশে থেকে যেন ভালো জীবিকা নির্বাহ করতে পারে, ভালো ইনকাম করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা গোল। আমাদের দেশের ছেলেমেয়েরা বা যারা ম্যানুফ্যাকচারার এরা বিশ্বের মধ্যে না গিয়ে ওয়ার্ল্ডকে পৃথিবীকে আমার দেশে আনা, পৃথিবীকে আমার দেশে আনা, এটা হচ্ছে আমাদের গোল। তাহলে আমাদের দেশ উন্নত হবে, আমাদের দেশ আরো সামনে এগিয়ে চলবে, আমাদের দেশে ভালো পায়রা আসবে, এখানে সারা বিজনেস করবে, জিনিসপত্র কিনবে, লেনদেন করবে এবং আমাদের দেশ উপরে উঠে যাবে। এটাই আমাদের মেইন গোল যে আমরা ওই সব ফ্যাক্টরি গুলিকে সাপোর্ট করবো, প্যাট্রোনাইজ করবো এবং বায়ার পরিচয় করিয়ে দিব যেসব ফ্যাক্টরি গুলি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করবে এবং দূষিত যে কেমিক্যাল আছে বা দূষিত পানি এটা যেন ওরা নদীতে না ফেলে এবং আমাদের দেশটার যে বাতাস বা পরিবেশ এটাকে দূষিত না করে। যারা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যে ফ্যাক্টরি গুলি গ্রিন ফ্যাক্টরি আছে বা যারা গ্রিন মাইন্ডেড ওদেরকে আমরা প্যাট্রোনাইজ করবো, ওদেরকে আমরা এনকারেজ করবো, ওদেরকে সাপোর্ট করবো, বায়ার এনে দিব। কারণ আমাদের দেশের বুড়িগঙ্গা নদী তো নাকি আমি জানি এখনো আমি 30 বছর দেশের বাহিরে তো আমাকে জন্ম দিয়েছে, দেশকে আমি কি দিলাম সেটা ভেবে আমি দেশে আসলাম। আসার পর দেখলাম যে অবশ্যই অনেক কিছু করা দরকার। তো সবচেয়ে যে প্রথম জিনিসটা আমার মাথায় আসলো আমার দেশের যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা হচ্ছে পরিবেশ। হ্যাঁ, এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরটা, এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে মানুষজন ক্যান্সারে, ডায়াবেটিসে, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক কেন মারা যাচ্ছে, অনেক ইয়াং বয়সে 30-40 বছরে অনেক লোক মারা যাচ্ছে। তাহলে তো আগামী যে জেনারেশন যে ছেলেমেয়েরা যে এখন জন্ম হচ্ছে ওদের কি অবস্থা হবে, হ্যাঁ সেটাকে উদ্দেশ্য করে আমি বিডিসি আমি তৈরি করি। হ্যাঁ, এবং ওদেরকে যারা নতুন ফ্রেশ মাইন্ডেড এবং পিপল হু আর থিঙ্কিং ডিফারেন্টলি, এখানে তো আপনার অনেক ফ্যাক্টরি ওনার আছে, হ্যাঁ কেয়ার অ্যাবাউট গ্রিন মাইন্ড বা যেরকম কেয়ার অ্যাবাউট পলিউশন, দে অল কেয়ার অ্যাবাউট প্রফিট। তো যারা বুঝছেন প্রফিটকে বেশি অগ্রাধিকার দিবে দেশের চেয়ে ওদেরকে আমরা প্যাট্রোনাইজ করবো না। তো আমাদের মেন গোলটা হচ্ছে যারা অ্যাকাউন্টেবল হবে, যারা রেসপন্সিবল হবে, হ্যাঁ রেসপন্সিবলি যারা ম্যানুফ্যাকচারিং করবে ওদেরকে আমরা ফুল সাপোর্ট দিব।